আবার আরেক দিক থেকে আপনারা সকলেই জানেন যে আজকে আব্রাম খান জয়ের হচ্ছে বার্থডে। দুই বাংলা সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। জয়ের এবারের জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছেন বাবা শাকিব। তিনি বলেছেন, পৃথিবীতে প্রায় সব কিছুরই শেষ আছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই, কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো তুমি, ছাড়িয়ে যাও আমার সকল সব স্বপ্নের সীমানা। জীবনের সাফল্যে সব ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকবো, এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি, যখন আমি থাকবো না, তখনও তোমার মধ্যে বেঁচে থাকবো আরো বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বাবা, শুভ জন্মদিন। উল্লেখ্য, অপু বিশ্বাস 2008 সালের 18 এপ্রিল শাকিব খানকে গোপনে বিয়ে করেন। এরপর 2016 সালের 27 সেপ্টেম্বর 8 বছর পর কলকাতায় আব্রাম খান জয়ের জন্ম হয়। তবে ঘটনাক্রমে অপু ও শাকিবের বিচ্ছেদ হয়ে যায় 2018 সালের মার্চে। তাদের সম্পর্ক অতীত হয়ে গেলেও স্মৃতি হিসেবে রয়ে গেছে জয়। জানাইছে শাকিব খান অপু বিশ্বাস, ডিভোর্সের পর থেকে আলাদা থাকলেও এই একমাত্র সন্তানের টানে এখনও তাদের কথা হয় এবং একে অন্যের খোঁজখবরও নিয়ে থাকেন। এই মনটা ভেজালো আহা বৃষ্টি যে এসে।